আজকে ভিডিওটা আছে একাদশ শ্রেণীর ইতিহাস সায়াসান। তোমাদের আর 2 মাস পর পরীক্ষা আছে জুনে, তো তোমরা দেখে নাও কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। দেখো এখান থেকে প্রথম অধ্যায়ে শর্ট কোয়েশ্চেন আসলে আমি প্রথম অধ্যায়ে দিইনি, শর্ট কোয়েশ্চেন পড়তে হবে, তৃতীয় অধ্যায় থেকে দিয়েছি। ফার্স্ট কোয়েশ্চেন আছে, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা বর্ণনা করো, এটা খুব ইম্পর্টেন্ট। এই সভ্যতার পতনের কারণগুলো এটা ইম্পর্টেন্ট আছে। 4টি নদী কেন্দ্রিক সভ্যতার নাম লেখো, নদীর তীরে সভ্যতাগুলো গড়ে ওঠার কারণ কী। তারপর আছে, নবপ্রস্তর যুগের গুরুত্ব কী, এই যুগে মানুষ জীবনযাত্রা কেমন ছিল, এটা খুব ইম্পর্টেন্ট। প্রাচীন মিশরীয় সভ্যতার শিল্প সংস্কৃতি পরিচয় দাও, এটা আবার বিশ্বের কেন্দ্রীয় বলা হয়, কারণ এটা বেশি ইম্পর্টেন্ট খুব। এবার তুলনা আসতে পারে প্রাচীন ও মধ্য প্রস্তর যুগে পার্থক্য, হরপ্পা ও সুমেরু সভ্যতার তুলনা বা পার্থক্য, মধ্য প্রস্তর যুগে মানুষের জীবনযাত্রা কীরকম ছিল বা ওই যুগের গুরুত্ব বৈশিষ্ট্য। তো এই দুটো অত ইম্পর্টেন্ট নেই বলে লাস্টের দিকে দিয়েছি, বাকিগুলো ইম্পর্টেন্ট খুব আছে। এবার আছে তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় দেখা যাচ্ছে প্রাচীন যে পলিসি বা নগররাষ্ট্রগুলির বৈশিষ্ট্য আলোচনা করো, গ্রিসের পলিসিগুলির পতনের কারণ লেখো, মৌর্য ও ম্যাসেডনিয় সাম্রাজ্যের প্রসারের তুলনা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, রোমান ও গুপ্ত সাম্রাজ্যের প্রসারের তুলনা, সাম্রাজ্যের প্রসার হয়েছে তার তুলনা করে, এটা ইম্পর্টেন্ট আছে। মোগল সাম্রাজ্যের পতনের কারণে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট রয়েছে। আর মগধের উত্থানের কারণ, দুটো ইম্পর্টেন্ট রয়েছে খুব এই দুটো। এবার আসছি পরের চ্যাপ্টারে। আচ্ছা, চতুর্থ অধ্যায় যেটা আছে সেখানে আছে আমাদের ইকতে ব্যবস্থা। ইকতে ব্যবস্থা বলতে কী বলছো, এই ব্যবস্থার বিবর্তন ফলাফল আলোচনা করে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। আচ্ছা, নতুন রাষ্ট্রতন্ত্র টমাস ক্রমওয়েল, টমাস ক্রমওয়েলটা তোমাদের এবার আছে তোমাদের রাষ্ট্রের পরীক্ষায়। এদের মধ্যে পারস্যের খত বা চীনের ম্যান্ডারিন, চীনের ম্যান্ডারিনদের শাসন ব্যবস্থা আসতে পারে পরীক্ষায়, এটা ইম্পর্টেন্ট। কে ম্যান্ডারিন ছিল, তো তাদের কী কী গুণাবলী থাকতে হতো বা বয়ে নেবে তোমরা। রুশো মন্তেস্কু রাষ্ট্র দর্শনে বর্ণনা দাও, দিল্লির সুলতানি রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল বা দিল্লির সুলতানি শাসন কি ধর্মাসুরে ছিল, পুরো সুলতানি শাসনের বিবরণটা তোমাদের দিতে হবে। এবার সেখানে যেটা আছে পঞ্চম অধ্যায়, সেটা হচ্ছে প্রাচীন মিশরের সাথে ভারতের দাসপ্রথার তুলনা, মানে মিশরের দাসপ্রথা ছিল, ভারতও ছিল, এবার তাদের মধ্যে তুলনা করতে হবে তোমাদের এটা। তারপর বলেছে প্রাচীন ভারতীয় সমাজে নারীদের বিবাহ রীতি বা শিক্ষা বা নারীদের সম্বন্ধে আলোচনা করতে হবে। নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতের ইতিহাসে ক্লিওপেট্রা, এটা খুব ইম্পর্টেন্ট, নেফারতিতি, রাজিয়া ও নূরজাহানের অবদান আলোচনা করো। আমি 4টে দিয়েছি এখানে, কিন্তু তোমাদের দুটো আসতে পারে, এবং আসতে পারে যে ভারতের ইতিহাসে ক্লিওপেট্রা ও নেফারতিতি, নেফারতিতি অ্যাকচুয়ালি হ্যাঁ আলোচনা করো, বা এই 4টের মধ্যে যেমন দুটো আসতে পারে। আর তারপরে আছে ভারতের জাতীয় অবস্থা উৎপত্তি আর বিবর্তন সম্পর্কে আলোচনা করো।